ক্রীড়ায় শান্তির সমাবেশ উন্নয়নে বাংলাদেশ এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়। এ উপলক্ষে বিয়ানে খাগড়াছড়ি পৌর টাউন হল মার্থন উগ্র রেলি বাইরে হয়ে সর সাবল ছত্তরকুড়ি আদালত সড়ক হয়ে প্রেস ক্লাব মিলনায়তনে আয় উগ্র আলোচনা সভা করে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাধারণ সম্পাদক জুয়েল চাকমার নেতৃত্বে রেলি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করে। এই সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম কাউসার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাবউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা সহ আরও বহুকে বক্তব্য রাখে। দিবসান উপলক্ষে বিয়ালে খাগড়াছড়ি স্টেডিয়ামত প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।